সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে ইতিপূর্বে একটা ক্লাস নেওয়া হয়েছিল একটু ব্যতিক্রমভাবে আজকে নিচ্ছি অনেকেরই একটু প্রশ্ন ছিল এই গুণ আর ভাগ ভগ্নাংশের গুণ ভাগ গ্রিডের সাহায্যে এমনিতে কিন্তু গুণ ভাগ করা খুবই সহজ তো তা সত্ত্বেও আমি যোগ বিয়োগ ভাগ সবই ক্লিয়ার করবো তো এখানে কয়েকটি লিখেছি এটা বইও আছে বইয়ের বাইরে থেকেও মানে যেভাবে নিয়ম বুঝলে তো আমি দুই রকম লিখেছি যোগ দেখো দুই রকম এখানে যোগ আছে তো এখানে দুইটার হর এক আর দুইটার হর ব্যতিক্রম তো এইভাবে হয় ওইগুলাই করতেছি তা আমি যোগটা আগে উঠাচ্ছি আমরা যদি সিম্পলি যোগ করি তো তোমরা দেখো যে প্রথমটা যা ছিল এক বাই চার যোগ এক বাই চার তাহলে এই ক্ষেত্রে তোমাদের হর কিন্তু যেহেতু লসাগু করবো আমরা ভগ্নাংশের যোগ হর কিন্তু দুইটারই চার লসাগু চার আর এই এক যোগ এক সমান দুই বাই চার এই দুই বাই চারকে আবার কাটাকাটি করে এক বাই দুইও লেখা যায় এটা গ্রিডের মাধ্যমে কিভাবে তোমরা দেখা বা গ্রিড আমরা বুঝবো যখনই ভগ্নাংশ তখন কিন্তু একটা ভাঙা অংশ তো মনে করো এইটা এক টাকা এটা হচ্ছে এক টাকা আচ্ছা এটা হচ্ছে এক টাকা এটাও এক টাকাই আমি আগে বুঝাচ্ছি এটা হচ্ছে এক বাই চার অর্থাৎ এক টাকাকে চার ভাগ করে তার এক ভাগ তো এক টাকাকে আমরা চার ভাগ করে নিই চার ভাগ করে চার ভাগের এক ভাগ অর্থাৎ এই এক ভাগ কিন্তু কালো অংশই মনে করবো উত্তর তার মানে একটা একটা জিনিসের চার ভাগের এক ভাগ যোগ আবার এখানেও তাই একটা জিনিসকে আমরা কি করেছি চার ভাগ করে তার এক ভাগ তো আমরা নিচে কিন্তু নিচেও এই নিচের আমরা হর দেখেই যে কয় ভাগ করতে হবে সেটা আমরা নিচের হর দেখে কিন্তু বুঝবো নিচের হর চার তাই চার এইভাবে করলাম তো দেখো এখানে যদি এটাও কিন্তু তাহলে কি এটা সেই চার এটা নিচের এই চার মনে করো এটা হচ্ছে নিচের এই চার তো আমরা এই যোগটা এবার এখানে দিয়ে দিলাম তো এর অ্যান্সার যদি আমরা লিখি আমরা কিন্তু জানি যে লসাগু যদি দুইটা একই হয় দুইটা একই হয় সেটাই হয় লসাগু তো এই চার হচ্ছে লসাগু এটা কিন্তু চার ঠিক আছে তো উপরে কি হয়েছে দেখো এই এক যোগ এক একটিভাবে আসলো এটা তো এটা হচ্ছে আমরা ভরাট করে নিই ঠিক আছে এটা হচ্ছে ভরাট করে দিলাম যে দুইটাই চার আর এইটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটাও চার ভাগের এক ভাগ তো এই এক ভাগ এক ভাগ আমরা মনে করো এই চার এটাও চার বাই চারই লিখে নিলাম তো একে আমি চার ভাগ করে নিলাম নিচের হর চার লসাগু চার তাই আমি চার ভাগ করেছি তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে এই যে এক ভাগ এখানে যোগ চিহ্ন এই এক ভাগ এক ভাগ যোগ করে কয় ভাগ হয়েছে প্রত্যেকটা ঘর তো আমার সমান এখানে প্রত্যেকটা ঘরই সমান তাহলে এই এক ঘর আর এক ঘর এখানে কয় ঘর পূরণ হবে দুই ঘর তাই উত্তর কিন্তু এই যে দুই বাই চার চলে আসলো আচ্ছা দুই বাই চার থেকে কাটাকাটি করে অর্ধেক কিভাবে হলো দেখো এটাকে যদি চার ভাগ করি তো এখান থেকে আমরা অলরেডি এই দুই ভাগ মিলেই যাচ্ছে তাই এখানে এই এক ভাগ এটাকে এক ভাগ ধরে এই আর এটাকে আমরা মনে করো এই ভাগ বড় করে নিলাম তাহলে এখান থেকে আমরা কিন্তু পরে এক বাই দুই লিখতে পারবো এটা উত্তর আর এটা পুরাটাই হচ্ছে দেখো যে এখানে এই দুইটা মিলে এক ঘর দিলাম কারণ চারকে দুইটা মিলে এক ঘর দিলে এখানে এক বাই দুই চলে আসতেছে গিরিটা যে যেভাবে বুঝতে হবে কারণ এখানে আবারও বলছি আমরা উত্তর এখানে দুই বাই চারই রেখে দিচ্ছি দুই বাই চারই রাখলাম কিন্তু দেখতেছি যে এই দুই ভাগ এই দুই ভাগ সমান তাই এখান থেকে আমরা এই এক আর যেহেতু এমন দুই ভাগ এখানে আছে দেখো এইটুকু আর এইটুকু সমান এইটুকু এইটুকু সমান সেই হিসাবে আমরা পরে এক বাই দুইও লিখতে পারি আচ্ছা এটা গেল এক রকম আর একটা রেখেছি আমি তিন বাই সাত যোগ এক বাই তিন দেখো তিন বাই সাত যোগ এক বাই তিন তাহলে এটা যদি আমরা করি তো এখানে আমাদের আর যখনই ভগ্নাংশের যোগ করব, তখন লসাগু করা লাগবে এই দুইটা লসাগু হবে কত একুশ এই দুইটা লসাগু হবে হচ্ছে একুশ তো আমরা এই সাত দিয়ে একে ভাগ করলে তিন ত্রিকে নয় যোগ আর এখানে যা করব আমরা সাত তো এখন প্রশ্ন হচ্ছে গ্রিডে কিভাবে দেখাবা যেহেতু এই যে একুশ তাহলে এখানে হলো ষোলো বাই একুশ তো এটা আমি গ্রিডে কিভাবে আনবো আমরা এটা মনে করো রাফে তোমরা করে নিবা রাফে করে নিয়ে দি দেখতেছ হচ্ছে কত একুশ তখন এই যে তিন বাই সাত তিন বাই সাত তো তিন বাই সাত আছে এখন যেহেতু হর হরকে আমার একুশ বানাইতে হবে লসাগু একুশ হরকে কত বানাবো একুশ বানাবো তখন সাত দিয়ে তিনকে একুশকে ভাগ করলে কত হবে তিন সেই তিন উভয়কে এভাবে গুণ করে দিবা অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অংশটার মান হয়ে যাবে নয় বাই একুশ তো আমাদের এখানে গ্রিডটা আঁকতে হবে তখন যে এটা তো সম্পূর্ণ একটা বিষয় দেখো এটা এই এক টাকায় এটা কি এক টাকায় ধরবো আমরা একটা জিনিস ধরবো তো একটা জিনিসকে এখন কয় ভাগ করব আমরা একুশ ভাগ করব কয় ভাগ করবো একুশ ভাগ অর্থাৎ এটা মনে করো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো একুশ ভাগের ভিতরে এটা কয় ভাগ আছে দেখো নয় ভাগ আমরা নিব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই কালো করে দিচ্ছি এগুলি আমাদের উত্তর থাকবে তার মানে আমরা এই যে এখানে এই যে তিন বাই সাতকে গ্রিড আকারে প্রকাশ করলাম কারণ দুইটা দুই রকম হয় লসাগু একুশ তাই আমরা তিন বাই সাত একুশ ভাগের কয় ভাগ হয় একুশ ভাগের নয় ভাগ হয় এইভাবে গ্রিডে প্রকাশ করে নিলাম একইভাবে এক বাই তিনকেও প্রকাশ করব দেখো এখানে এসে আমরা এক বাই তিন তো আমরা যেহেতু এই সাতকে তিন বাই সাত লেখে সাতকে আমরা একুশ বানিয়েছি হর সমান করতে হবে তাহলে তিনকেও একুশ বানাবো কত দ্বারা গুণ করলে তিন দিয়ে একুশকে ভাগ করলে কত থেকে সাত দ্বারা গুণ করে তাহলে গুণন সাত আবার এখানেও গুনন সাত অর্থাৎ সাত বাই একুশ তাহলে এর গিরিট আকারে আবার একই বাপ হবে এই একুশ কিন্তু একই হবে দুইটারই ছোট ছোটো একুশটা ঘর হবে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আচ্ছা যাই হোক এটুকু হয়ে গেল একুশটা আসলে দেখ মোটা মানে একই মাপের হইলে স্কেল দিয়ে তোমরা সুন্দরভাবে নিবা তো একুশ ভাগের কয় ভাগ সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ভাগ আমার উত্তর তার মানে এই একুশ ভাগের সাত তার মানে কি দেখো এখন আমাদের যোগ হলো কি যেহেতু দুইটার হর হচ্ছে সমান হয়ে গেল। তো এটা ছিল কত নয় বাই একুশ যোগ সাত বাই একুশ অর্থাৎ এই নয় আর সাত তো আর একটা এটা হচ্ছে অ্যান্সারে যাচ্ছে এখন এটাই মনে করো অ্যান্সার তো এখানেও আমার একুশটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো এখন মনে করে নাও আমাদের উত্তরে এমন থাকবে আচ্ছা একুশ ভাগের কয় ভাগ হলো আমার যোগ করে নয়ার সাথে ষোলো বাই একুশ অর্থাৎ এই একুশের ভিতর উত্তর হবে কয় ঘর এখন ১৬ ঘর যেগুলো উত্তর হবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এইটুকু আমরা একটু কালো করে দেব যে এটাই হচ্ছে উত্তর ষোলো বাই একুশ তো এখন এখানে আর একটা প্রশ্ন থাকতে পারে যে যখন উত্তর তো এখন উপরে হচ্ছে আমার লব ছোট আর হর বড় তাই কোনো পূর্ণ সংখ্যা আসে নাই যদি উত্তর এমন এসে যায় যে এক পূর্ণ ষোলো বাই একুশ এমন তো আসতে পারে তাহলে এমন যদি আসে তখন গ্রিডে আমরা কিভাবে দেখাবো সেটা একটু ভাগের ক্ষেত্রে গেলে তোমরা ক্লিয়ার হবা তাও বলে দিচ্ছি যেহেতু এই একটা আর এটাও এটাও একটা এ একটা আর একটা এখানে এটা সম্পূর্ণ উত্তরে তখন এটা এমন ফুললি থাকবে প্লাস এই সাথে আরও একের একুশ ভাগে ষোলো ভাগ উত্তর এটা হচ্ছে পণ্য সংখ্যা আসলে হবে আর যোগ আমরা যেভাবে করলাম বিয়োগটা একই নিয়মে হবে একটা বিয়োগ করতেছি আমি এই ব্যতিক্রম হর দিয়ে তো তোমরা দেখো আমরা যোগ যেভাবে করেছি একইভাবে করব। তো বিয়োগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কিভাবে আমি এটা করিনি পাঁচ বাই সাত মাইনাস দুই বাই সাত তো এটা হচ্ছে বিয়োগ পাঁচ বাই সাত মাইনাস দুই বাই সাত এর হর একই তাহলে এটা আগে গ্রিডে প্রকাশ করে নি দেখো তার মানে এইটা এক টাকা এক টাকাকে আমি কয় ভাগ করব হর কত সাত হর হচ্ছে সাত তাই এক টাকাকে আমি এখন সাত ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত একইভাবে এদিকেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা তোমাদেরকে বুঝতে হবে সময়ের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা দাগ দেওয়া ছোট বড় হয়েছে একটু তোমরা স্কেল দিয়ে মেপে নিবা দেখি আমি আর একটু ঠিক করি তো একটাকে আমাদের যখনই ভগ্নাংশ আসবে এবং উপরের হর হচ্ছে লব ছোট থাকবে তখনই আমরা বুঝবো যে একটাই সমপরিমাণ একটা জিনিসকে আমরা কত ভাগ করে কত অংশ নিচ্ছি তো ওই কথাটাই বারবার বলতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখো এই সাত সাত টু খণ্ডের পাঁচ খণ্ড অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আচ্ছা আর এখানে সাত ভাগের কয় ভাগ দুই ভাগ এক দু মাইনাস হলে মনে করতে হবে যে এই যে বড় যে অংশ এখান থেকে এই দুই ভাগ আবার মুছে যাবে অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি চলে আসবে দেখো অ্যান্সারেও এই সাতই লেখা থাকবে অ্যান্সারেও আমাদের এই যে কোনো একটা অংশকে ষাট টুকরা আমরা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো উত্তরের ক্ষেত্রে কি হবে আমরা এর আগে যখন যোগ করি এখানে পাঁচটা ছিল আর দুইটা দিয়ে মোট সাতটা পূরণ করতাম কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই পাঁচটার থেকে মনে করতে হবে এই দুইটা বাদ যাবে অর্থাৎ এখান থেকে পাঁচটা ছিল দুইটা বাদ দিয়ে শুধু উত্তরে আসবে কত তিনটা উত্তর আমার কি হবে তিনটা অর্থাৎ এটা হল হচ্ছে পাঁচ বাই সাত আর এটা হলো দুই বাই সাত আর এটা হলো তিন বাই সাত দেখো এটা যদি করি তাই হবে লসাগু কত সাত আর এখানে পাঁচ বিয়োগ দুই অর্থাৎ তিন বাই সাত এই যে তিন বাই সাত মানে সাতটা ঘরের মানে সাত অংশের তিন অংশ তো একইভাবে এটা করতে পারবা এই যে পাঁচ বাই ছয় মাইনাস এক বাই চার দেখো পাঁচ বাই ছয় মাইনাস এক বাই চার তো এটাকে কি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এটাকে আমার হর সমান করতে হবে আচ্ছা হর সমান মানে চার আর ছয় লসাগু করব। এটা রাপে হবে এগুলি সব রাপে হবে লসাগু করলে আমরা এখানে দুই তিন তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে একে এই ছয়কে দেখো এই ছয়কে আমি বারো বানাবো যেহেতু লসাগু বারো ছয়কে বারো বানাইতে এর সঙ্গে কি করা লাগতেছে দুই গুণ করা লাগবে তাই আমরা পাঁচ বাই ছয় উভয়ের সাথে কী করবো দুই গুণ বিয়োগ এক বাই চার এই চারকে কি করব আমরা বারো বানাবো অর্থাৎ কত দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা অর্থাৎ এক বাই চারকে আমরা উভয়কেই হর ও লব উভয়কেই তিন দ্বারা গুণ করলাম তাহলে গুণ করার ক্ষেত্রে কি হলো পাঁচ দোকানে দশ বাই ছয় দোকানে বিয়োগ এখানে এখন এই যে আমি অর্থাৎ দুইটা ঘর করব দুইটাই যেহেতু বারো হয়ে গেছে দেখো এটা হচ্ছে একে আমি কয় কয় খন্ড করবো যেহেতু হর বারো তাই বারো খণ্ড করব অর্থাৎ এই অর্ধেকে যাবে ছয়টা এখানে যাবে তিনটা আবার এখানেও যাবে তিন অর্ধেক করলাম এখানে যাবে তিন তিন আচ্ছা বিয়োগ দেখো আবার একই মাপের সেই একই মাপের আমি বলেছি একটা কোনো জিনিসকে অথবা একটা টাকাকে আমি বারো ভাগ করে তিন ভাগ নিব। আর এখানে বারো ভাগ করে দশ ভাগ নিব। তাহলে ছয় মাঝে মাঝে তিন হবে তো দেখো একেবারেই সহজ বিষয়টা কিন্তু একেবারেই সহজ আমরা এত ঘর করতেছে কি দেখে আমরা হর দেখে। এবং হরটা কিন্তু দুইটারই সমান করে নিচ্ছি এখানে সমান ছিল না লসাগু করে সমান করে নিলাম আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে স্যার যোগে দুইটায় একটু ব্যতিক্রম পেয়েছি আবার বিয়োগের ক্ষেত্রে আর রকম করতেছেন যেভাবে তোমার ভালো লাগে তুমি অঙ্কটা সেভাবে করতে পারো তো এটা কিন্তু অলরেডি আমরা লিখে ফেললাম কত দশ বাই বারো আর এটা লিখলাম তিন বাই বারো এখনো এই দশ আর তিন কিন্তু আমার দেখানো হয়নি দশ মানে এই যে দুই ঘর বাদ দিয়ে এই পর্যন্ত এটা আমি দাগ দিচ্ছি কিন্তু ওখানে একটু কি করা কালারিং করা তোমরা হচ্ছে খাতায় হচ্ছে কালারিং করে নিবা আর এখানে কত তিন ঘর এক দুই তিন এখানে হচ্ছে তিন ঘর তাহলে যেহেতু যোগের ক্ষেত্রে এই দশের সঙ্গে এই তিন যোগ হতো আর এখন এই দশ থেকে এই তিন ঘর আবার মুছে যাবে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে থাকবে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক উত্তরের ক্ষেত্রেও আমরা এমন আমরা লিখব উত্তর আসলে গুণভাগে অনেকে গ্রিডের উত্তর অনেক গাইটে দেওয়া নাই তো আমি আজকে তা ওইগুলো একটু উত্তর দিয়ে দেখাবো ঠিক আছে যে কিভাবে উত্তর করা লাগে তাহলে যা বললাম যে দশ থেকে যদি তিন বাদ যায় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কত সাত বাই বারো এটাই উত্তর তো এই ছিল যোগ বিয়োগ এবার আমি গুণের কাছে যাচ্ছি গুণ গুণ ও সহজ ভাগ ও সহজ তবে গুণ হচ্ছে অনেক বড় বিষয় গ্রিডে গুণগুলা বিস্তারিত দেখাইতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো দেখো আমি এখানে আছে দুই বাই সাত গুনুন সাত দুই বাই সাত গুনুন সাত আসলে দুই বাই সাত গুণন সাত এই দুই বাই সাত অর্থাৎ এক টাকাকে সাত ভাগ করে তার দুই ভাগ তার সাথে সরাসরি সাত টাকা গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে উত্তর কত হবে আমরা যদি এখন যেভাবে তোমরা এইভাবে শুধু দুই বাই সাত লিখে একটা অঙ্ক করতে পারে এটা দুই বাই সাত কয়টা আছে সাতটা আছে সাতটা এখানে দুই বাই সাত লিখে দিতে পারো দুই বাই সাত এভাবে সাতটা লিখে দিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটাই কি দুই বাই সাত আর এভাবে শুধু উত্তর করতে পারো দুই বাই সাত গুণন সাত গেল সমান আর আমি যেভাবে দেখাবো এটা অনেক জায়গায় অনেকে অনেকভাবে করছে এটা শুধু আসলে ভগ্নাংশই গ্রিটে দেখাইছে যে এগুলা দুই বাই সাত কয়বার আছে বার আছে কিন্তু মূলত হচ্ছে এই যে সাত বাই আমি এটা ক্লিয়ার করি এখন যে উত্তরটা হবে দুই উত্তরটা কত হবে দুই হবে তার মানে এমন সম্পূর্ণ দুই বার এটা হবে উত্তর কিন্তু এটা যদি এক টাকা হয় তো এটা দুই বাই সাত অংশ যাবে এর ভিতরে তো এই দুই বাই সাত সাত বার গুণ করলে কিভাবে এই দুই টাকা হয় এটা কিন্তু অঙ্ক হয়ে গেছে জাস্ট ক্লিয়ার করে আরো সুন্দরভাবে করার জন্য আমি বোঝাচ্ছি যে আমি তাহলে যেহেতু এখানে হর কত সাত তো প্রত্যেকটাকে কয় ভাগ করবো সাত ভাগ দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই একটা করলেই বুঝতে পারবা তোমরা আমি উত্তর একবার দেখাইছি কিন্তু কিভাবে লিখতে হবে ওইভাবে করলেও তোমরা মার্ক পাবা কিন্তু আসলে যে জিনিসটা গ্রিডে এইভাবে করে এইভাবে আমার দুই রেজাল্ট আসবে এখানে দুই সম্পূর্ণ রেজাল্ট চলে আসবে কিভাবে আসবে তোমাদের এটা বোঝাচ্ছে এটা কিন্তু প্রত্যেকটাই সাত ঘরই আছে প্রত্যেকটার ভিতরে সাত ঘর তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 আচ্ছা যে কথা আমি বলছিলাম উনিশ বিশ হতে পারে যে এই দুই বাই সাত দুই বাই সাত দেখো এটা হচ্ছে দুই বাই সাত এটা কি দুই বাই সাত সাত ভাগের দুই অংশ তার মানে সাত ভাগের দুই ভাগ সাত ভাগের দুই ভাগ লক্ষ্য করো তোমরা সাত ভাগের দুই ভাগ আচ্ছা এই সাত ভাগের দুই ভাগ কয়বার আছে সাতবার তার মানে একবার দুইবার বার তিন বার চার পাঁচ ছয় সাতবার আছে তো অ্যান্সার কিন্তু আমার দুই এসেছে তাহলে এটা যদি এক হয় এমন দুইটাই অ্যান্সার এমন দুই আসবে কিভাবে আসবে দেখো তো আমরা জানি যে আমরা সাত দুকোনে চোদ্দ হয় অথবা আমরা লিখতেছি চার গুণন তিন কত হয় বারো হয় তাহলে চার গুণন তিন মানে বারো চার কয়বার যোগ করা আছে তিনবার অর্থাৎ চার যোগ চার যোগ চার সমান বারো ঠিক এই যে দুই ঘর কয়বার যোগ করা আছে সাত বার তো দুই ঘর যদি সাত বার যোগ হয় কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো একটার ভিতরে সাত ঘর আছে তো আরেকটার ভিতরে কি সাত ধর তাই উত্তর হচ্ছে দুই গ্রিডে যদি উত্তর দেখাইতে হয় এটাই দেখাইতে হবে যে উত্তর দুই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার রিপিট করে যাচ্ছি যেহেতু এটা হচ্ছে আমরা হর যোগে করেছি হর যা একটা ঘর নিয়ে তাকে তত খণ্ড করতেছি সাত ভাগ করে আর উপরে যা আছে সেই দুই ভাগ করে আমরা দাগ দিয়ে যাচ্ছি যে এটা হচ্ছে উপরের অংশ পাওনা অংশ তাহলে এমন কয় এই দুই বাই সাত কয়টা আছে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর উত্তরের ক্ষেত্রেও আমাদের উত্তরগুলো এমনই হবে সাতটা করেই হবে সে দুই ঘরও হতে পারে এর মাঝে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও হতে পারে তো আমি এইগুলা কি করব সব এই দুই ঘর দুই ঘর কি হচ্ছে যোগ হচ্ছে হচ্ছে যোগ যোগ কেন হচ্ছে দেখাইছি যে চারকে তিন বার গুণ করলে বারো হয় তিন দ্বারা গুণ করলে কিন্তু সেই বারো তিন কে চার লেখে গুণ করা হয়েছে তাহলে ঠিক এটা এক এই দুই দুই ঘর ঘর এই চার ঘর এই চার ঘরের সাথে ছয় আর দুই আট দশ বারো চোদ্দ তাহলে চোদ্দ ঘর আমি এরম পূরণ করতে যাব। এখানে সাত ঘর আছে সাত আর এখানে সাত যদি বারো হতো এখানে দুই ঘর বাদ দিয়ে আমরা উত্তরে এমন লিখতাম ঠিক আছে তো আমার মনে হয় না যে এই গুণটা তোমাদের এখন দেখানো লাগবে অনেক সময় সাপেক্ষ এটা যদি বুঝে থাকো ওইটা তোমরা ক্লিয়ার করতে পারবা আচ্ছা এখানে আর একটা বিষয় আছে গুণ অনেক সময় এমন এসে যাচ্ছে যে হয়তো দুই বাই পাঁচ গুণন অথবা এখানে এক বাই চার এমন গুণনও এসে যাচ্ছে আচ্ছা এমন গুণন আসলে তোমরা শুধু গ্রিডের মাধ্যমে দেখাও এখানে একই মাপের ঘর করো এটা অত জটিল জটিলে যাওয়ার দরকার নাই তো এইভাবে তোমরা এটা শুধু দেখাইতে থাকো এখানে এই দুই ঘর আর এখানে এই দুই ঘর কিন্তু গুণফল হচ্ছে কত এটা এটা কাটলে হচ্ছে দুই অর্থাৎ এক বাই দশ এই হ্যাঁ এক বাই দশ তখন আমরা এই সম একটা ঘর আবার টানবো সম ঘর টেনে এটা যেহেতু দশ এসেছে গুণ ফল এখে দশ ভাগ করব। তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ ভাগের উত্তর কত এক ভাগ উত্তর কিন্তু এই এক ভাগ আসবে এটা হচ্ছে এক বাই দশ আর এটা দুই বাই পাঁচ গুণন এটা হচ্ছে এক বাই চার এইভাবে দেখাবা তোমরা আর যদি এমন আসে তো এই নিয়মে দেখাইতে পারো আমার মনে হয় না যে এটা বুঝতে কারো সমস্যা আছে এবার আমরা ভাগ ফলে যাই তো এবার হচ্ছে ভাগ ফলে যাচ্ছি যে বুঝবে সে ভাগও বুঝবে বুঝবে ঠিক আছে তো গুণ যে সে ভাগ বুঝবে আসলে গ্রিডের মাধ্যমে সমস্ত বিস্তারিত সব সময় দেখানো অনেক টাফ হয়ে যায় তো এখানে চার বাই তিন আচ্ছা এই যে একটা বিষয় আছে এটা এতক্ষণ দেখায়নি চার বাই তিন ভাগ ছয় তো আমি এখানে মনে করো আগে দেখাই নি চার বাই পাঁচ ভাগ তিন এই ধরনের একটা দেখাই তারপরে আমি ওই জটিলে যাচ্ছি তার মানে এটা কি এই যে এমন একটা বিষয় দেখো গ্রিটে চার বাই পাঁচ হরগত পাঁচ তাহলে এখানে আমি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এমনই করলাম আমি আর একটা দেখাচ্ছি ওইটা দেখাচ্ছি না আমি একটা নিজের মতো দেখাই তারপরে ওইটা দেখাবো ঠিক আছে তো একে দেখো এটার কয় অংশ ভরাট করবো চার অংশ অর্থাৎ এই যে এইগুলো একটু গাঢ় মনে করো এগুলো একটু গাঢ় এই দাগ দিয়েছি এগুলো একটু গাঢ় আর এক ঘর ফাঁকা আছে কয়েক ঘর ফাঁকা আছে এক ঘর তো একে ভাগ করব কয়টা তিন ভাগ অর্থাৎ 1 2 3 ভাগ করলাম তাহলে একে তিন ভাগ করলে আমার উত্তর কত চলে আসলো দেখো লক্ষ্য করো ঘর হয়ে গেল কয়টা যেহেতু এটা পাঁচটা এক লাইনে 15টা ঘর হলো মোট কয়টা ঘর 15টা ঘর তো এতে যদি তিন ভাগ করি তার উত্তর হবে কিন্তু মাত্র এক ভাগ যেহেতু তিন ভাগের তিন ভাগ করে এক ভাগে আমার উত্তর আসবে এটা পাঁচ বাই চার ছিল এইটা একে এই চার ছিল একে আমরা তিন তিন ভাগ ভাগ করে নিলাম তো করলে এক ভাগে আমরা মোট ঘর হয়ে গেল পনেরো আর এখানে এক দুই তিন চার চার বাই পনেরো উত্তর হলো আমি আবারও বলছি এটা প্রথমে মনে করো এটা এক একটা জিনিসে আমরা পাঁচ ভাগ করলাম এর অ্যান্সার হতে কত চার আচ্ছা ওই অ্যান্সারটাই আমি ফাঁকা রাখলাম এবার এটা বাদ দিয়ে এই চার ঘর হচ্ছে অ্যান্সার এই চার ঘর অ্যান্সার মোট ভাগ পাঁচটা তার ভিতর চা এই চার ভাগ অ্যান্সার তাকে কয় ভাগ করব আমরা তিন ভাগ করব অর্থাৎ এক ভাগ এক দুই তিন তো তিন ভাগ করে আমরা মনে করো আমরা যদি বিশকে আঠারো কে তিন ভাগ করি কত হয় ছয় হয় ছয় হয় অর্থাৎ আমরা কি তিনটা ভাগ করে তো এক ভাগ উত্তর নিব তিন ভাগ করে কি এক ভাগ উত্তর নিব উত্তর হবে কত এক দুই তিন চার এই এক ভাগই হচ্ছে উত্তর হবে তিন ভাগের এক উত্তর কারণ আঠারোকে যদি ছয় যোগ ছয় যোগ ছয় এই তিন ভাগ করো তাহলে তি আঠারো ভাগ তিন কি তুমি এই আঠারো লিখবা না বারো লিখবা না শুধু এক ছয় লিখবা একটা ছয় লিখবা তাহলে এখানেও ঠিক এই ঘরে তিন ভাগ করেছি এই ঘরে এক দুই তিন চার উত্তর চার কিন্তু ঘর সংখ্যা হয়েছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো দেখো এটা যদি আমরা কাজ করি যে চার বাই পাঁচ ভাগ ওল্টায় গুণ দেবো তাহলে এক বাই তিন হয়ে যায় অর্থাৎ চার বাই পনেরো হয়ে যায় আচ্ছা এখন যে লাস্ট এই কথাটা বলছি এটা বোঝাবো এটা বোঝানো লাগবে না যে চার বাই তিন ভাগ ছয় চার বাই তিন ভাগ ছয় তো এখন একটা জিনিস বোঝো যে এটা গ্রিডে আমরা এই যে যখনই উপরের লবটা বড় যখনই উপরের লব বড় চার বাই তিনকে আমরা এভাগে হিসাব করে নেব কত চার তাহলে এক পূর্ণ এক বাই তিন তার মানে একটা ঘর সম্পূর্ণ একটা ঘর সম্পূর্ণ আরও একটা ঘরের তিন ভাগের এক ভাগ তিন ভাগের কি এক ভাগ এইটা হচ্ছে চার বাই তার মানে এটা এটা মনে করো আর তিনের ভিতর কালো হবে কতটুকু এটা হচ্ছে মনে মনে তিন ভাগ আছে এটাও তিন ভাগ অর্থাৎ এই পর্যন্ত কালো হয়ে যাবে যেটা এইভাবে দেখাইছি আমি কারণ এটার মান কত এক আর এটা হচ্ছে হচ্ছে এক বাই তিন তো দেখো এই এক আর এক বাই তিন যদি যোগ করো দেখো চার বাই তিন হবে কিভাবে হবে এক যোগ এক বাই তিন তিন ওকে তিন যোগ এক সমান চার বাই তিন তো আমরা এই চার বাই তিন এভাবে প্রকাশ করলাম চার বাই তিনকে এখন যদি আমরা ভাগ করি তাহলে তোমরা দেখো আমরা যদি ভাগ করি তাহলে চার গুণন চার বাই তিন গুনন এক বাই ছয় অর্থাৎ এটা আমরা যদি কেটে কাটাকাটি করি কত হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক কাটাকাটি করেই নেব ঠিক আছে তো এটা দুই এটা তিন অর্থাৎ দুই বাই নয় দুই বাই নয় যেহেতু আসছে একটা বিষয় মনে রাখতে হবে উত্তর আমরা লিখব কিভাবে ছয় দ্বারা ভাগ করে আসলো দুই বাই নয় যেখানে লব ছোট লব ছোট মানে কি সে একের ছোট আর লব বড় হইলে একের বড় তো আমি যে এই যে এখানে এক নিয়েছি অতটুকু আবার এখানেও এক ঘরে সমপরিমাণ থাকবে উত্তর লেখার সময় দেখো ওই এক ঘর সমপরিমাণ নিলাম কারণ এর মান এক এটা এক বাই তিন আর এখানে এখন আমি দুই বাই নয় এককে কে কয় ভাগ করব নয় ভাগ করব উত্তর লেখার সময় এককে নয় ভাগ করব। কারণ লব হর বের হয়েছে কত নয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই নয়ের এই দুই ভাগ গাঢ় করে দেব মানে উত্তর হচ্ছে এটাই দুই বাই নয় তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও আর এরপরে দশমিক ভগ্নাংশের প্রকাশ আছে গ্রিডের মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো আল্লাহ